মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি রে, আমার হাত তো জোড়া, আমি কাজ করছি, সেই ঘরের থেকে এসে দরজা খুলবো, কিন্তু তোরা দুই ভাই বোন বসে আছিস, কেউ খুলবি না, তাই তো? আমি মামা দাদা, আরে দাঁড়াও, আমি দেখছি। এমনি কোনো হুঁশ নেই, তিনজন বসে আছে, তবুও কেউ দরজাটা খুলবে? মা আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমরা রায়, তুমি এখন এখানে? হয়ে গেল, সকাল সকাল বাড়িতে এখন নাটক শুরু হবে। আহ টিয়া, ওরা কেন এসছে, কিসের জন্য এসছে সেটা না জেনে বাজে কথা বলো না, বসো তোমরা। ওয়াও, এই আমি কি দেখছি! হ্যাঁ কি ব্যাপার রায়, হঠাৎ আবার এই দরজায় কি মনে করে? ডোরা তোমরা বসো, আর বৌমা বাড়িতে অতিথি এলে কিরকম ব্যবহার করতে হয় সেটা ভুলে যেও না। একটা কথা মাথায় রেখো যে এরা আমাদের অতিথি, অতীতে যাই ঘটে থাক না কেন, তার দোহাই দিয়ে অতিথিদের অমর্যাদা করা কিন্তু যায় না, মাথায় রেখো। কি হলো, এখনো দাঁড়িয়ে কেন, বসো। রাই, তোমাকে কিরকম অদ্ভুত লাগছে দেখতে, মানে বাড়িতে সবকিছু ঠিক আছে তো, সবাই সুস্থ আছে তো? নীলু এখন বেটার তো, ও তো ঠিক ছিল, ঠিক আছে তো সব? হ্যাঁ মাসিমা, নীলু এখন ভালো আছে, আর শরীর খারাপ হলে তো আমরা ডাক্তারের কাছে যেতাম, এখানে কেন আসতাম বলুন, বিশেষ করে যখন নীলুর স্বামী ওকে অস্বীকার করেছে। আঙ্কেল, আমি এখানে কিছু বিশেষ দরকারে এসেছি, আমাদের সূর্যর সঙ্গে কিছু কথা আছে। সূর্য, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। তোমার সঙ্গে আমার কথা? তোমার সঙ্গে আমার কি কথা রাই? তোমার আর অনির্বাণদার বিয়ের আগে তুমি যখন আমাকে তোমার বোনের ব্যাপারে কথাগুলো বলতে এসেছিলে, তখন কিন্তু আমি তোমাকে ক্ল্যারিফাই করে দিয়েছিলাম যে তোমার বোনকে আমার আর মন থেকে অ্যাকসেপ্ট করা কোনোদিনই সম্ভব না। তুমি নিশ্চয়ই সেই একই ব্যাপারে চর্চা করতে আজ এখানে আসোনি। সূর্য, তুমি কি ক্ল্যারিফাই করেছো কি ক্ল্যারিফাই করোনি সেটা আমার খুব ভালো করে মনে আছে। বুঝতে পেরেছি, নিজের বিয়েটা হয়ে গেছে তো, এবার আবার ওর মেজো বোনকে আমাদের ঘাড়ে গচানোর অনুরোধ নিয়ে হাজির হয়েছো, তাই না? সূর্য, আমার কথা শুধুমাত্র তোমার সঙ্গেই আছে, আমি অন্য কারোর সঙ্গে কথা বলতে রাজি নই। রাই, তোমাকে ভীষণ অধৈর্য লাগছে, তোমার কথা বলার মধ্যে এরকম অসহিষ্ণুতা কই আগে তো কখনো দেখিনি। যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে আই এম সরি আন্টি, আমার ভুল হয়ে গেছে। তবে সত্যি কথা কি জানো তো, সত্যি বড্ড অস্থির লাগছে আমাকে, আর মানসিক দোলাচলের মধ্যে আমি আছি, আমি এটা অস্বীকার করতে পারছি না। সূর্য, তোমার সঙ্গে আমাদের কথা বলাটা দরকার, রায়ের ভবিষ্যৎ বর্তমান সব জড়িয়ে আছে এর সাথে। তোমরা কি ব্যাপারে কথা বলতে চাও আমাকে একটু বলবে? তুমি জানো না সেটা? সত্যি তুমি জানো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।